আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এভরিওয়ান আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এভরিওয়ান, আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। তো এটি হচ্ছে আপনারা অনেকেই কিন্তু আছেন, আপনার টিকটক আইডির দেখা যাচ্ছে যে পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন। তো আপনি চাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে বা আপনার দেখা যাচ্ছে ফরগেটিং করতে, মানে আপনার আইডিটা, আবার পুরোনো আইডিটা আপনার ফিরে নিয়ে আসতে, কিন্তু আপনি পারতেছেন না। তো এটা আপনাদেরকে দেখা দিব, এবং যাদের টিকটক আইডিটা লগ ইন করা আছে, আপনি আপনার টিকটকের যে আপনার টিকটকের আইডির পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন, তো এটা কীভাবে ফরগেটিং করবেন এটাও আপনাদেরকে দেখাই দিব। তো গাইস, ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিও যদি আপনি স্কিপ করেন, এক্ষেত্রে হয়তো আপনি ভিডিও থেকে অনেক কিছু মিস করতে পারেন, ঠিক আছে গাইস? তো অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করতে হবে। এবং চ্যানেলে যদি আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ ছোটো একটা অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা। তো গাইস চলেন আমরা ভিডিওটি শুরু করি। সো ওয়েল গাইস, প্রথমে আমি যাচ্ছি হচ্ছে টিকটক অ্যাপ্লিকেশনে। তো তারপরে আমরা এখান থেকে যাব হচ্ছে কোথায়, তো তারপরে আমরা যাব এখান থেকে প্রোফাইলে। তো প্রোফাইলে আসার পর এরকম ইন্টারফেস শো করবে। এটা আমার একটা নতুন আইডি আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি ক্রিয়েট করছি। তারপরে এখান থেকে থিরোডে যাবো। থিরোডে যাওয়ার পর এখান থেকে আমরা জাস্ট কী করব, সেটিং অ্যান্ড প্রাইভেসিটি বাটনে ক্লিক করবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বাটন। ওকে, তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে বাটন। তো জাস্ট সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। যাওয়ার পরে এখানে প্রথমে যে অপশনটা আপনারা এখানে দেখতে পাবেন সেটা হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট, ঠিক আছে? ম্যানেজ অ্যাকাউন্ট, তো জাস্ট ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে শো করবে। তখন আপনি কী করবেন, আপনার যেহেতু আপনার আইডিতে, মানে এই আইডিটা যে নাম্বারের সাথে সংযুক্ত করা আছে, তো এই নাম্বারটার শেষ অক্ষরটা আপনারা এখানে দেখতে পারবেন। এখানে অপশনে এখানে দেখতে পারবেন যে শেষ অক্ষরটা কোনটা। তো ওই সিমটা অবশ্যই অন করে নেবেন, ঠিক আছে? নেওয়ার পর আপনি জাস্ট কী করবেন, এখান থেকে পাসওয়ার্ডে ক্লিক করবেন, বা দেখা যাচ্ছে এখানে ইমেল আছে, তো ইমেলে, ইমেল যদি অ্যাড করা থাকে তো ইমেলে আপনার কোডটা যাবে। তো আমার যেহেতু এখানে আপনার নাম্বারটা অ্যাড করা আছে, তো এই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে পাসওয়ার্ডে ক্লিক করি, তো পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের কোড চলে আসবে, ঠিক আছে? তো এখানে ওয়েট করি কোডটা আসা পর্যন্ত। তো গাইস, আপনাকে এখানে কিন্তু কোড আসার, মানে কোড কিন্তু 60 মিনিটের ভিতর এখানে আপনাকে কোডটা টাইপ করতে হবে, এরপরে কিন্তু নেবে না। তো অবশ্যই আপনি চেষ্টা করবেন যখনই আপনার কোডটা আসবে তখনই আপনি কোডটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তো কোডটা আমার এখনও আসে নাই, তো আমি একটু ওয়েট করছি। ওয়েল গাইস, আমি আমার কিন্তু কোডটা এখানে আসছে। তো এখানে দেখতে পাচ্ছি 811861861। ওকে, তো এই কোডটা নিচ্ছে না, তো আবারও হয়তো আমাকে রিসেন্ট কোড পাঠাতে হবে। তো গাইস, কোডটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে আপনার ফোনে। আপনি যখন কোডটা যদি না আসে, এক্ষেত্রে আপনি রিসেন্ড করতে পারেন। ওকে, তো তারপরে হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ডের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে একটা ভালো পাসওয়ার্ড আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তো সিক্রেট পাসওয়ার্ডটাই আপনি দিবেন। ওকে, তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নেই। তো গাইস, আমি কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে নিছি। তো আপনি আপনার সিক্রেট একটু হাই কোয়ালিটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। ওকে, দেওয়ার পর আপনি নেক্সটে যাবেন। ওকে, নেক্সটে যাবেন, এবং আমি আবারও বলে রাখতেছি অবশ্যই ভালো পাসওয়ার্ড দিয়ে নেবেন, ওকে? যেটা মনে থাকবে। তো এটা দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে নেক্সটে চলে যাবেন, নেক্সটে চলে যাবেন। তো এই পাসওয়ার্ডটা নিচ্ছে না। ওকে গাইস, আমি আবারও পাসওয়ার্ড দিছি, এবং এখান থেকে আমি নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে চলে যাওয়ার পর আমার এখানে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে? আর যাদের মূলত এখন আপনাদেরকে দেখাবো, তো যাদের হচ্ছে আইডি মূলত লগ ইন করা নাই, তারা কীভাবে আপনি ফিরে নিয়ে আসবেন, আপনার পাসওয়ার্ড মনে নাই, তো তারা কীভাবে নিয়ে আসবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো গাইস, এবার আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। যখন আপনি টিকটকে ঢুকবেন তখন কিন্তু এরকম অপশন অন হয়ে যাবে, মানে এরকম ইন্টারফেস আসবে। তারপরে এখানে কী করবেন, ইউজ ফোন অর ইমেল, তো এখানে ক্লিক করবেন। তো গাইস, এরকম ইন্টারফেস যখন আসবে তখন আপনি কী করবেন, জাস্ট এখান থেকে ইউজ ফোন অর ইমেল বাটনে ক্লিক করবেন। তো এখানে কেওয়ার পর আপনি আবার ভয়েস সিলেক্ট করবেন, ঠিক আছে? তো ভয়েস সিলেক্ট করার পর নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর আপনাকে যে ফোন নাম্বারটা বলছে ওই ফোন নাম্বারটা এখানে টাইপ করবেন। আমি ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি। তো এখানে দেওয়ার পর এখান থেকে জাস্ট এখান থেকে সেন্ড কোড বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? তো সেন্ড কোড বাটনে ক্লিক করার পর ওই নাম্বারে একটা কোড যাবে, এন্টার সয় ডিটেল কোড। তো আমি আবারও বলছি ওই নাম্বারে একটা কোড পাঠাবে অফিস থেকে, তো একটু ওয়েট করেন কোডটা আসুক। সো ওয়েল গাইস, এখানে দেখতে পাচ্ছেন কোডটা আসছে, এবং আমাদের গাইস যখন দেখবেন অটোমেটিক্যালি কোড আসবে, কোড আসার সাথে সাথে আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে, কোনো পাসওয়ার্ড লাগবে না, কোনো কিছু লাগবে না, ঠিক আছে? আর আপনি ওই জায়গা থেকে আপনি পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবেন, যখন প্রথমে যেটাতে দেখালাম যে কীভাবে পাসওয়ার্ডটা পরিবর্তন করতে হয়, ঠিক আছে? তো ওই জায়গা থেকে পরিবর্তন করে নেবেন। তো আশা করি এইভাবে আপনি আপনার পুরনো যে আইডিটা আছে ওটা রিকভার করতে পারেন, ঠিক আছে? এবং আপনি চাইলে এভাবে আপনার টিকটক আইডিটা ফিরে নিয়ে আসতে পারেন, লগ ইন করতে পারেন, ঠিক আছে? তো গাইস, যদি ভিডিওটি
ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকন আছে মানে ক্লিক করতে একদম ভুল করবেন না। আর একটা কথা, সেটা হচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার টাইম লাইনে। ওকে, আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।